আমাদের সিট নাম্বার হয়েছে 11-12, ওনাদের সিট নাম্বার 11-12। এখন ওনারা বলছে আমার সিট, আমরা বলছি আমার সিট। এক সিট চারজনের কাছে বিক্রি হয়েছে, অনলাইনে কাটছি আমরা। 27 তারিখ 6 তারিখের টিকিট বিক্রি হয়েছিল। তারপরে তো এই সমস্যা হয়েছিল যে সিটের এক সিট চারজনের কাছে বিক্রি হয়, আমার দুইজন, ওরা দুইজন, চারজনের কাছে বিক্রি হয়ে গেছে। এখন অনলাইনে আইডি কার্ড দিয়ে টিকিট কাটিয়ে এক টিকিট চারজনের কাছে কেমনে বিক্রি দিয়েছে এটা তো বুঝতেছি না। ওরা তো আমরা আসি বসছি, ওরা আসি বসবো কেমনে? এখন তো আমরা বসছি, আমাকে তো তুলে দিতে পারবো না, আমার তো সিট কাটা আছে। এই যে এক টিকিট দুজনের কাছে বিক্রি, এখন কিভাবে করছে কিভাবে আমার তো তাই না। আমাদের এনার্জি দিয়ে আমরা কাটছি, কাটার পরে একটা সিট 34 নম্বর যে সিটটা আছে ওইটা সেম ওনার কাছে ওই টিকিট আছে, পরে এটা কিউআর স্ক্যান করলাম, ওনার কাছে যা দেখাচ্ছে আমাকেও তাই দেখাচ্ছে। তো এখানে তো আমরা এত কিছু ভাই বলতে পারবো না কেমনে কি হয়েছে না হয়েছে কেমনে কি বলবো। তারপরে এবং আমি আরও 2 দিন আগে টিকিট ট্রাই করছি আপনার 7:59 আমি সিট দেখছি, আপনার 59টা সিট দেখাচ্ছে রংপুরের। 59টার মধ্যে আমরা 5 জন মোবাইল নিয়ে পড়ছি, বসার পরে 7:59 যখন 8টা বাজার সঙ্গে সঙ্গে আমরা ক্লিক করছি, করার পরে আপনার 30 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা সিট নট অ্যাভেলেবল সিট, কোনো সিট ফাঁকা নাই, 30 সেকেন্ডের মধ্যে সব সিটও দাও।